ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার এলাকা রক্ষা প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঁচ হাজার নয়শত পাঁচ কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প এবং তিনশত তিরানব্বই কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এছাড়াও সংশোধন আনা হয়েছে বরিশালে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী নির্মাণ প্রকল্পের